16 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শেখ, আমার প্রশ্ন, জামাতে নামাজ পড়ার সময় ইমাম সাহেব সূরা ফাতিহার পরে যখন কেরাত পড়েন, কেরাত পড়া অবস্থায় আমি যদি জামাতে অংশ গ্রহণ করি তখন সূরা ফাতিহা পড়া লাগবে কিনা বা পড়া যাবে কিনা? যখন উচ্চ স্বরে তেলাওয়াত শুনছেন তখন সূরা ফাতিহা পড়বেন না শুনবেন? এই নিয়ে ওলামাদের ইখতিলাফ রয়েছে এবং বড়ই শক্তিশালী মতবিরোধ রয়েছে। দুই পক্ষে দলিল আপন আপন পেশ করেছেন। সুতরাং এই ক্ষেত্রে বলবো যে সতর্কতামূলক সূরা ফাতিহা পড়ে নেবেন। আপনি জামাতে যখন লাগলেন তাকবীরে তাহরিমার পরে আপনি আর সানা বা ইস্তিফতার দোয়া পড়বেন না, যেটি সুন্নাত সেটা ছেড়ে দিবেন, আর সূরা ফাতিহা পড়েন। কারণ সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই ক্ষেত্রে সতর্কতা হচ্ছে যে আপনি সূরা ফাতিহাটা পড়ে নেবেন সময় পেলে। আর যদি বাইরে থেকে আসলেন, সূরা ফাতিহা পড়ার সময় পেলেন না, রুকুতে চলে গেছে, তো ইনশাআল্লাহ রুকু পেলে রাকাত হয়ে যাবে। কারণ এই মর্মে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তার আমল হাদিস রয়েছে সহিহ বুখারীতে। রাসূলুল্লাহ তাকে বলেছেন, যাদাকাল্লাহ হিরসান ওয়ালা তাউদ, আল্লাহ তোমার আগ্রহ বাড়িয়ে দিন কিন্তু এমন কাজ করিও না, মানে বাইরে থেকে এরকম দৌড় দিয়ে এসে লাগিও না রুকুতে। কিন্তু এই কথা বলেননি যে তোমার এইরকম এসে রুকুতে লাগাতে ফায়দাটা কি, তোমার তো এই রাকাতই গণ্য হবে না, এই কথা বলেন নাই।